পরিষ্কার শুনে রাখো, পরিষ্কার বুঝে রাখো, যারা ওলামায়ে উম্মতের সঙ্গে বিদ্বেষ পোষণ করো ভালো করে আলেমদের অবস্থানটা বুঝে রাখো। ও দুনিয়ার মুসলমান, দ্বীনে মুহাম্মদিয়া দুই বুনিয়াদের উপর কায়েম, এক হলো কোরআন হাদিসের থিওরি, আরেকটা হলো সাহাবী বলা প্র্যাকটিক্যাল নমুনা। এই দুই বুনিয়াদ কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে কি থাকবে না? থিওরি থাকবে, কোরআন হাদিসের পাতায় পাতায় থাকবে কি থাকবে না? এখন কেউ যদি চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআন নিভিয়ে দেবে সম্ভব? কেউ যদি চায় আল্লাহর এই জমিন থেকে নবীর হাদিসগুলোকে মুছে ফেলবে সম্ভব? বরং কেউ যদি কোরআন হাদিসকে মুছে ফেলতে চায় তার নাম ইতিহাস থেকে মুছে যাবে। শুনিয়ে দেই, যারা চিন্তা করতেছ বক্তব্য দিয়ে আলেম সমাজকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দেবে, খুব ভালো করে কান খাড়া করে তোমরা শুনে রাখো। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত দ্বীনের ঝান্ডা নিয়ে ওলামায়ে উম্মতের এক দল তারা জমিনের মধ্যে কায়েম থাকবে, মাথা উঁচু করে তারা বেঁচে থাকবে। কেউ তাদেরকে ধ্বংস করা তো দূরের কথা, কেউ যদি তাদের একটা বাঁকা পশম সোজা করতে চায় পারবে না। কাজে আজ এই কথাগুলো আমরা এজন্যই বলতেছি, এই কথার উপর আজ এজন্যই জোর দিচ্ছি, কারণ রাশেদ খান মেনন সাহেবরা মনে করতেছেন এই জমিন থেকে আলেম সমাজের অস্তিত্ব মুছে ফেলবেন। খয়রাত নিয়ে এমপি হওয়া সহজ মেনন সাহেব? নৌকার খয়রাত না পেলে আপনার পক্ষে সংসদে যাওয়া কোনোদিন সম্ভব ছিল না। খয়রাতের এমপি হয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে ইসলামের সোনালী আদর্শের বিরুদ্ধে কথা বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে গোটা পৃথিবীর এক ওলামায়ে উম্মতের সারা পৃথিবীর আজকের অবিসংবাদিত রাহবার আল্লামা আহমদ শফির বিরুদ্ধে সে বিষোদ্গার করেছে। কথার সঠিক উত্তর আলোচনা করা মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ওরা মনে করেছে যে এভাবেই আলেম সমাজ দ্বীনের ধারক বাহক যারা ওদেরকে ফুৎকার দিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে ওদের অস্তিত্ব বিলুপ্ত করে দিবে। তারা জানে না যে আলেম সমাজের কাদের উপর ভর করে কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মদিয়া বেঁচে থাকবে। কাজেই এটা এমন এক মজবুত খুঁটি, সংসদে দাঁড়িয়ে বলছে আপনি এখানে বসে চিৎকার করেন কেন? এজন্যই চিৎকার করি, এজন্যই কথাগুলোর প্রতিবাদ করি, কারণ আমরা দেশটাকে ভালোবাসি, আমরা এই মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে মহব্বত করি, এই জাতির প্রতি আমাদের কমিটমেন্ট আছে, এজন্যই আমরা কথা বলি। গোটা দেশকে আজকে অভিশপ্ত বানিয়ে ফেলা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলা হয়েছে। খতমে নবুয়তের আল্লাহর নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবিয়্যিন, নবীর পরে আর কোন নবী নাই। খতমে নবুয়তের সিংহাসন,
এই সিংহাসন কিয়ামত পর্যন্ত মুহাম্মদ আরবির জন্য সংরক্ষিত থাকবে। এই সিংহাসন নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করতে চায়, সেই ভণ্ড নবীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি উম্মতের ইমানি দায়িত্ব। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর সর্বপ্রথম মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা ভণ্ড নবুওয়াতের দাবি নিয়ে নবীজির খতমে নবুওয়াতের এই সিংহাসনে বসবার চেষ্টা করেছিল। ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরাম তখন চুপ করে বসে থাকেননি। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উম্মতের কাণ্ডারী, খেলাফতের মসনদে বসা, তিনি ঘোষণা করলেন, আমার নবীর খতমে নবুওয়াত নিয়ে ছিনিমিনি খেলা হবে, কোন মুসলমান চুপ করে সহ্য করতে পারে না। দশ হাজার সাহাবায়ে কেরাম শাহাদাতের শপথ গ্রহণ করে ইয়ামামার যুদ্ধে গেলেন, 90,000 মুসাইলামাতুল কাযযাবের দোসরের বিরুদ্ধে জিহাদ করলেন, মুসাইলামাকে ধ্বংস করলেন, শাহাদাতের রক্ত দিয়ে নবীর দুশ্মনকে খতম করে তবেই তারা বাড়ি ফিরেছিলেন। উত্তর জনপদের তাওহিদী জনতাকে অভিনন্দন জানাতে চাই। এই উত্তর জনপদে আপনাদের থেকে আরো উত্তরে পঞ্চগড়ে এবার এই ভণ্ডামির আখড়া সাজাবার চেষ্টা করেছিল। আমাদেরকে ওরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখায়। সাম্প্রদায়িক সবক, সম্প্রীতির সবক তোমাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না। আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ আমাদের কাছে বিদ্যমান, সেখান থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্প্রীতির আদর্শ আমরা শিখতে পাই। আমরা কোনদিন হিন্দুদের বিরুদ্ধে কোনো মিছিল করি না, আমরা কোনদিন খ্রিস্টানদের তাদের গির্জার উপর আক্রমণ করাকে বৈধ মনে করি না, আমরা কোনদিন বৌদ্ধদের ধর্ম পালনের উপর কোন ধরনের হস্তক্ষেপ করাকে বৈধ মনে করি না। তবে ইসলামের নাম নিয়ে কাদিয়ানি ধর্মমতের ভণ্ড অনুসারীরা তারা মিথ্যা নবুওয়াতের দাবি করে আমার নবীর পরে নতুন ধর্ম আবিষ্কার করে ইসলামের নামে ধর্মপ্রাণ মুসলমানদেরকে প্রতারিত করবে। এই প্রতারণা ইমানের বিরুদ্ধে ঠকবাজি কোন ইমানদার নীরব থেকে বরদাস্ত করতে পারে না। পঞ্চগড়ের ওলামায়ে কেরাম, পঞ্চগড়ের আলেম সমাজ সেখানকার জনপ্রতিনিধির কাছে প্রথমে শান্তভাবেই বলেছিলেন, ভণ্ডামির এই আখড়া বন্ধ করেন, দুঃখ লাগে, দেশটাকে নিয়ে ভালোবাসি, আবার এই দেশের কিছু মানুষের জন্য নিজের লজ্জাও হয়। তিনি মন্ত্রী হয়ে গেলেন নুরুল ইসলাম সুজন সাহেব, অথচ তিনি জানেন না যে খতমে নবুওয়াতকে বিশ্বাস না করলে একজন মানুষ অমুসলিম হয়ে যায়, বেঈমান হয়ে যায়। তিনি সাফাই গাইলেন কাদিয়ানিদের পক্ষে, বললেন আহমদিয়া মুসলিম জামাত ওরা তো ভালোই, সারা পৃথিবীর ওআইসির 57টা মুসলিম দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ বলতেছে কাদিয়ানিরা কাফের, আর উনি বলতেছেন এরা তো ভালোই। কত বড় মূর্খ হলে একটা মানুষ এই কথা বলতে পারে! আলেম সমাজ দেখলেন যে আপোষে মীমাংসা হলো না, এই জালিয়াতির আখড়া এবং এই ভণ্ডামির আখড়া ইমান হরণ করবার এই জালিয়াতির চক্র বন্ধ হলো না যখন, তখন তারা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হলেন, তারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে প্রতিবাদ করলেন এবং একজন আল্লাহর পয়গম্বরের উম্মতের শাহাদাতের রক্তের বিনিময়ে সেই ভণ্ডামির আখড়া বানচাল হয়ে গেছে। আমরা সারা বাংলাদেশে এক মেসেজ পৌঁছে দিয়েছি, যদি নবীর খতমে নবুওয়াতের এই সিংহাসনকে রক্ষা করবার জন্য পঞ্চগড়ের মতো একজন নয়, যদি হাজার নয় লক্ষ কোটি ইমানদারের রক্তের প্রয়োজন হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রক্তের সাগর দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সংসদে, জাতীয় সংসদে কাদিয়ানিদের পক্ষে সাফাই গিয়ে রাশেদ খান মেনন সাহেব জাতীয় সংসদকে অপবিত্র করে দিয়েছে।
যেই সংসদে ১৬ কোটি মুসলমানদের সংসদে যদি খতমে নবুওয়াতের বিরুদ্ধে কথা বলা হয়, কিয়ামতের দিন ১৬ কোটি মুসলমানকে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করবেন, তোদের সংসদে দাঁড়িয়ে আমার খতমে নবুওয়াতের বিরুদ্ধে কথা বলা হয়েছিল, তোরা কি করেছিস? আল্লাহর গজব নেমে আসতে পারে এই জাতির উপর, অভিশাপ নেমে আসতে পারে, কথা ঠিক না বেঠিক? আমরা চিৎকার করতেছি আমাদের দেশকে খোদার গজব আর অভিশাপ থেকে রক্ষা করবার জন্য, এবং আমরা এই কথা বলেই যাব ইনশাআল্লাহ। উনি বলেছেন কওমি মাদ্রাসা গুলো নাকি বিষ বৃক্ষ, আমরা বলি কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ নয়, কওমি মাদ্রাসা গুলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বট বৃক্ষ। গোটা জাতির উপর ২০,০০০ মাদ্রাসা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর রহমতের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ৩.৫ লক্ষ মসজিদের মিম্বর থেকে জাতিকে সঠিক শিক্ষা দিচ্ছে, ৩.৫ লক্ষ মসজিদ চলছে কওমি ওলামায়ে কেরামের বদান্যতায়, কওমি ওলামায়ে কেরাম জাতিকে আল্লাহর পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত সংরক্ষিত সাহাবীওয়ালা দিনের প্র্যাকটিক্যাল নমুনা শেখাচ্ছে। কাজেই কেউ যদি মনে করে যে ধাক্কা দিয়ে ফেলে দেবে, মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দেবে, পরিষ্কার ভাষায় বলে দেই আলেম সমাজ ধ্বংস হবে না, ইসলামী শিক্ষা ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, বরং মাদ্রাসার বিরুদ্ধাচরণকারী রাশেদ খান মেনন মুরগি চোরা শাহরিয়ার কবির গং বাংলার মাটি থেকে অবাঞ্ছিত হয়ে যাবে। মোহতরম হাজরিন, আমি আপনাদের কাছে আখেরি প্রশ্ন রাখতে চাই, ইনশাআল্লাহ এভাবেই কোরআন হাদিসের পথে আমরা সবসময় অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত আমাদেরকে যে পথে নির্দেশনা দান করবেন সেই আলেম সমাজের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আলেম সমাজ যখন যেখানে ডাকবে সেখানেই সারা দেব তো ইনশাআল্লাহ। আলেম সমাজ যদি ইস্তেমার ময়দানে যেতে বলে যাবো তো ইনশাআল্লাহ। আলেম সমাজ যদি আবার সব প্রাচত্তরে যেতে বলে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এভাবেই সারা দেশে ইসলামী প্রতিষ্ঠানগুলো, ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্রগুলো আল্লাহর এই জমিনে রহমতের ছায়া হয়ে আছে, থাকবে কি থাকবে না? কি বলেন? বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক ও অভিন্ন সূত্রে গাঁথা। কেউ এদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চাইলে দেশটা নির্মূল হয়ে যাবে, এই দেশ বেঁচে থাকবে ইসলাম বেঁচে থাকলে, কথা ঠিক না বেঠিক?